আইপিএলের চলতি আসরে রবিবার ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের 25 বছর বয়সী এই ব্যাটার গুজরাটের বিপক্ষে ম্যাচে শেষের 5 বলে 5 ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন। তারপর থেকে ক্রিকেট দুনিয়ায় আলোচিত এই রিঙ্কু সিং, তবে তিনি প্রথম নন। আইপিএলে এর আগেও ওভারে 5 ছক্কা মারার ঘটনা আছে অনেক। 2012 সালের আইপিএলে প্রথমবারের মতো 1 ওভারে 5টি ছক্কা মেরেছিলেন ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস পুনে ওয়ারিয়র্স খেলায় ক্রিস গেইল 1 ওভারে সর্বোচ্চ 5টি 6 মেরেছিলেন। পুনে ওয়ারিয়র্সের বোলার ছিল রাহুল শর্মা। ক্রিস গেইল খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, সেই ম্যাচে ক্রিস গেইল 81 রান করেছিলেন। এরপর 2020 আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে 224 রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া 1 ওভারে 5টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেদিন বোলার ছিল শেলডন কটরেল। এরপর 2021 আইপিএলে দ্বিতীয় পর্বের ম্যাচে বেঙ্গালুরুর বোলার হর্ষল প্যাটেলকে 1 ওভারে 5টি ছক্কা মেরেছিলেন রবীন্দ্র জাদেজা। সেই ম্যাচে জাদেজা 28 বলে 62 রানে অপরাজিত ছিল। এছাড়াও 2022 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টের খেলায় 1 ওভারে 5টি ছক্কা খেয়েছিলেন শিবম মাভি। লখনৌ সুপার জায়ান্টের 2 ব্যাটার মার্ক স্টোইনিস এবং জেসন হোল্ডার মিলে সেদিন 1 ওভারে 5টি ছক্কা মেরেছিলেন।